হ্যালো বন্ধুরা, সকাল সকাল আজকে আবার চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আজকে শিব পুজো, শিব পুজোর জন্য আজকে আমাদের ছোট্ট একটি সেট আপ ভাড়া যাচ্ছে, পরে আরও যাবে। বোর্ড সেগুলি লাগবে, আপনাদেরকে দেখাবো। এখন দেখাই ছোট 12 ইঞ্চির বোর্ডটা নিয়ে যা, বোর্ডটা নিয়ে যা। দুটি টপ যাচ্ছে ভাড়াতে। সেটটিকে চালানোর জন্য আমরা এখানে একটি বোর্ড দিচ্ছি। তো টাটা দেখ না কারো কাছে, সঙ্গে থাকুন, আপনাদেরকে যেখানে সেটটি চলবে সেখানে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো সেটআপটি কেমন চলছে। এখানেই সেটআপটি চলছে, আমরা দেখতে পাচ্ছেন আমরা স্টেনের উপর ব্যবহার করেছি সেটআপটি। চলুন আপনাদেরকে সাউন্ডটি একটু শোনাই। সাউন্ডটি শুনলেন, এখন আপনাদেরকে দেখাবো আমাদের আরেকটি সেট যাচ্ছে, সেই সেটটি দেখাবো। এই সেটটি হচ্ছে 7 স্টারের, যেটি যাচ্ছে এখন লোড হবে, 7 স্টারের সেট লোড হবে। তো লোডিংটা হয়ে যাক, দেখতে থাকুন। নিয়ে আসার সময় একটু পরিষ্কার করে নেবে, বুঝতে পারলে? তুলে নিয়ে আসার সময় একটু পরিষ্কার করলে এই সমস্যাগুলো হয় না। এখানে আমার আমাদের মেশিন লোড হচ্ছে, দেখছেন সামনে মেশিন যাচ্ছে, গাড়িতে লোড হবে মেশিন। এখন তারপরে উঠবে আমাদের 7 স্টারের সেটটি। তো লোডিং পর্যন্ত দেখে থাকুন, দেখতে থাকুন। একবারে বসাবে, কিন্তু তাড়াতাড়ি করবি না, বুঝতে পারলি? আমাদের বক্স আজকে লোডিং কমপ্লিট হয়ে গেছে, বাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু যাওয়ার পালা, ওরা যাবে সেটটিকে এখন নিয়ে যাবে, সেট আপ করবে। অপারেটর যাচ্ছে সঙ্গে, সেটটিকে সেট আপ করবে। তো দেখতে থাকুন। হয়েছে 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 হয়েছে, অত বড় বক্স নড়ে নাকি, একটু খেলে আটকাবে। তো আমি এখান থেকে ফোন করেছিল, আমি যেখানে সেটটি 7 স্টার সেটটি এসেছে আমিও এখানে এসেছি, একটি প্রবলেম হয়েছিল। তো আমি এসে যাক প্রবলেমটা সলভ করে দিলাম, সলভ করে দিয়ে সেটটিকে চালিয়ে দেখছি সেটটি কীরকম চলছে। তো
আপনারাও দেখুন সেটি কিরকম চলছে। আমরা এক্সট্রা টুইটার ফ্রেম যেটি সেটি সাইডে বেঁধে রেখেছি ব্রেঞ্চের উপরে দিয়ে, কারণ হাইটটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম হাইটের জন্য আমরা উপরে তুলতে পারছি না, যার জন্য আমরা সাইডে বেঁধে রেখেছি। তো সাউন্ডটি দেখুন, আর ভিডিওটি আজকের এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।